ও কাছে এলো জীবন আর আজই দাটা প্রচন্ড খারাপ আর এ কদিন বৃষ্টি লেগেই আছে আর আজও হচ্ছে তাই ভগবানকে ডাকছি আর বৃষ্টি দিও না প্রায় প্রায় কি বৃষ্টি ভালো লাগে তোমরাই বলো আর এই বৃষ্টিটা সব জায়গায় হচ্ছে এক সপ্তাহ ধরে কোথাও কম বা কোথাও বেশি তো যাই হোক তো প্রথমেই জানাই গুড মর্নিং এখন বাজছে সকাল একটা তো সকাল সকাল উঠে একদম কাজ সারতে লেগেছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখি ভিডিওটা কি বুঝতে পেরেছো আর আজ ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজ আমার মাথায় অনেক চাপ কারণ ঘরের সব গোছগাছ আমাকে করতে হবে তো এই যে দেখো সুন্দর করে টেবিল ক্লকটা আর বিছানার চাদরটাও পেতে দিয়েছি দুই ঘরে বিছানার চাদর আর বাইরে বারান্দায় সব পেতে দিতে বললো মা তো আমি ওগুলো সব সুন্দর করে পেতে দিয়েছি তো ঘরের কাজ ঘর গোছানো আমার কমপ্লিট তো তার আগে মা কুটনো করতে বসে পড়েছিল তো এদিকে পটল ভাজা বেগুন ভাজা এগুলো ভাজা ভুজুলো সব কুটনো কাটা হয়ে গেছে তো মা বললো আমাকে হলুদ মাখিয়ে দিতে একে একে তো সেগুলো এখন আমি মাকে করে দিচ্ছি হাতে হাতে হেল্প আর এদিকে মা বেসনটা আমাকে ফেনাতে বলেছিল তো ওটা আমি ফাটিয়ে দিয়েছি মায়ের সব কুটনো কাটা হয়ে গেছে তো মা এখন রান্না করতে বসে পড়েছে আর হ্যাঁ আমাদের উনুনেই রান্না হয় যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে মা বাইরেই রান্না করে বাট কি আর করবে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে ভিজে তো রান্না করতে পারবে না তাই ঘরে রান্না করছে ঘরের উনুনে তো এদিকে মায়ের ভাজা ভুজো সব কমপ্লিট আমি আর কি করবো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো দিদি গিয়েছিলো বাজারে তাই দিদিকে আনতে বলেছিলাম কচুরি তো সেটাই এখন খাচ্ছি আর সেই ফাঁকে আমি শানটাও সেরে নিয়েছি যেহেতু আমার আবার চুল শুকায় না তার জন্য আগে থেকে আমি শানটা সেরে নিয়েছি এখন বাচ্চে বেলা একটা মায়ের তো প্রায় সব রান্না করা কমপ্লিট তো এদিকে মাছের রসাটাও হয়ে গেছে আর এদিকে দিদি চিকেনটা বসিয়ে দিয়েছে আর কি দিদি চিকেনটা রান্না করছে আর আমার মা কী কী রান্না করলো সেগুলো তোমাদের দেখাতে পারেনি যেহেতু আমার ব্লগটা তাহলে অনেকটাই বড় হয়ে যেত তোমরা দেখতে দেখতে বোরিং ফিল করতে তার জন্য সব কিছু দেখালাম না তো এদিকে দিদি চিকেন রান্না করছে ও আর নুন হয়েছে কি ঝাল কম হয়েছে বুঝতে পারছি না তো আমাকে চেক করতে দিল আমি আবার খেয়েও বুঝতে পারি না তো দিদিকে বললাম তুই দেখ বাবা তারপর আর কি চলে আসলাম শাড়ি পরতে তো মা বলছে তোর তো আবার সাজগুজ করতে টাইম লাগে তুই আগেই রেডি হইনি কা আর মা ঠিকই বলেছে আমার সাজগুজ করতে নিজেকে কমপ্লিট করতে একটু দেরি লাগে তো এই যে দেখো একটা রেড কালারের তাঁতের শাড়ি নিয়ে নিয়েছি তাঁতের শাড়ি আমার ভীষণ ভালো লাগে আর তার থেকেও বড় কথা আমার শাড়িটাই পরতে ভীষণ ভালো লাগে তো এই যে দেখো দুটো কানের সেট আর গলার কানের দুল আর গলার সেটটা পরবো তো মা বললো এর সাথে ম্যাচ করবে ভালো দেখো একা আমি গলা সেটটা কিছুতেই পরতে পারছি না তাই দিদিকে ডাকলাম যে গলা সেটটা পরিয়ে দে ও খুব টাইট করে দিচ্ছিলো আমি বললাম একটু লুজ করে দে যাতে আমার না লাগে তো চলো আমি সিম্পলভাবে সেজে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা করি আর কি চলে আসলাম সিম্পলভাবে সেজে তো সিম্পলের উপরই সেজেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও রেড কালারের শাড়িটা পরে আমার তো রেড কালার ভীষণ পছন্দ হয় এই যে দেখো আমার ফুল লুক কি আর করব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কখন বৃষ্টি থামবে আর কখন আমার দেশ আসবে আর তোমাদের ওয়েট করাবো না তোমরা এমনিতেও জেনে গেছো তাও আমি ভালোভাবে পরিষ্কার করে তোমাদের বলে দিই আজ আমার শ্বশুরবাড়ি থেকে অনেকে আসছে এই যে ঠাকুমা তো এসে শুয়ে পড়েছে তারপর কাকু পিসুমশাই মেসু সবাই এসছে আর তোমাদের দাদা ভাইও এসছে ওরা বাইরে বসে আছে আর তোমাদের দাদা ভাই এদিকে টুকি মারছে আর আমি উই হাসছি আর এদিকে মা প্লেটের ব্যবস্থা করছে ওদের দেওয়ার জন্য আর তারপর মা ঠাকুমা আমি সবাই গল্প করছি এখনও বাইরে যাইনি যাবো আর যেহেতু ওরা ঘুরতে এসেছে আমাদের বাড়ি কোনো দিন আসিনি তো তার জন্যই এত খুশি আর কি তারপর আর কি করবো আমি নিজেই বুঝতে পারছিলাম না তো আমাকে সবাই ডাকছিলো তো এখন আমি বাইরে যাবো ভাবছি কিন্তু আমার একটু ভয় ভয় করছিলো তো মা বলছে নাকি পিনটা অমন করে যাস না আমি ঠিকঠাক করে দিচ্ছি তো মা এই যে দেখো গোছ গাছ করে দিচ্ছে মা বলছে এইভাবে যা যেহেতু ওরা গুরুজন মানুষ ওইভাবে যেতে নেই তার জন্য মা ঠিকঠাক করে দিচ্ছে
আর ওদের সামনে প্রথম যাচ্ছি তো তাই মনে হয় এরকমটা হচ্ছে। তো যাই হোক চলো এখন বাইরে যাই, বাইরে গিয়ে আমি কী করি সবটাই তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, মা আমাকে কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়েছে, যেহেতু আমি ছোট আমি কিন্তু সব জানি না, তাই মা আমাকে হালকা পাল্লাভাবে অনেক কিছুই শিখিয়ে দিয়েছে। যা কি হয়েছে, আবার তোমাদের দাদা ভাইকে জিজ্ঘেসা করছি যে যাব, তো ও ঘাড় ঘুরিয়ে বলছে হ্যাঁ চলে এসো। তো সাহস করে চলে গেলাম, গিয়েই সবাইকে নমস্কার করলাম, যেহেতু ওরা আমার গুরুজন তাই। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে, তো আমাকে কেউ নমস্কার করতে দিল না, যাকে যত পেরেছি করেছি, আর কেউ করতে দেয়নি, বেশিরভাগটাই করতে দেয়নি, বলছে না করতে হবে না। তো তারপর বসে পড়লাম, আর সবাই এখানে ছিল না, কেউ ঘরে ছিল আর কেউ বাইরে ছিল, আর তোমাদের দাদা ভাই এখানে ঘুপচি মরে বসে আছে। আর ঠাকুমা তো সবসময় আমার কাছেই ছিল, মানে আমাদের বাড়িতে এসে আমার ঘরে চলে এসছে, আমার সাথে গল্প করছিল। তারপর ঠাকুমাকে নিয়ে চলে আসলাম, আমাদের এখানে একটা বড় আশ্রম আছে তো সেখানে নিয়ে চলে আসলাম। তো ভাবলাম যে ঠাকুমাকে একটু ঘুরিয়ে আনি, কখন থেকে বসে বসে বোর হচ্ছে। তো এই যে দেখো আমিও চলে এসেছি ঠাকুমার সাথে, আর ওরা আগেই ঘুরে গেছে আশ্রম থেকে, ওরা ঘুরে চলে গেছে আধ্যের রাস্তা। তো তারপর ঠাকুমার আমি আসলাম, এখন চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি যে কোথায় কী আছে। আর এই আশ্রমটা তোমাদেরও দেখানো হয়নি, আমাদের বাড়ির পিছনেই বলতে গেলে। আর এখানে অনেক অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে, এই যে দেখো গৌরনিতাই রাধাকৃষ্ণ, অনেক অনেক ঠাকুর আছে, নাম জানি না যেহেতু। তারপর ঘুরে 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 চলে আসলাম বাড়িতে, আর এই যে দেখো আমার দিদি। আমাকে দিদি গাইস, আমি দিদি ও বোন। হ্যাঁ আমি দিদি, আমি বোন, মানে সেই রকমই হচ্ছে, ঠিক আছে। আমি ভালো লাগছে দেখছি, হ্যাঁ সবে শুরু। এখন বাজছে সন্ধ্যা 7টা, তো ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে এবার বাড়ি চলে যাবে। তো তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। তো তারপর এই যে দেখো আমার বান্ধবী আজকে এসছে শ্বশুর বাড়ি থেকে, তো আমাদের বাড়ি চলে এসেছে। তো আজ ব্লগটা এখানেই শেষ করছি, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো টাটা, সবাইকে সুস্থ থেকো।